আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। আমিও ভালো আছি ইনশাআল্লাহ। আমরা আজকে অষ্টম শ্রেণীর বাংলা ক্লাস করব। তো অষ্টম শ্রেণীর বাংলা ক্লাসের প্রথম যে কবিতা আছে সেই কবিতাটির নাম হচ্ছে মানব ধর্ম। মানব ধর্ম কবিতা লিখেছেন লালন শাহ। লালন শাহ তো লালন গীতির জনক, তিনি অসংখ্য গান রচনা করেছেন। তা আমাদের এই পাঠ্য বইয়ে মানব ধর্ম নিয়ে কবিতা আকারে তুলে ধরা হয়েছে, মূলত একটি লালনের গান। তাহলে চলো প্রথমে আমরা লালন শাহের পরিচিতি সম্পর্কে একটু জানি, তার মানে আমরা একটু কবির পরিচিতি সম্পর্কে একটু ধারণা নিই। লালন শাহ জন্মগ্রহণ করেন 1772 খ্রিস্টাব্দে চীনায় হল মতান্তরিক কুষ্টিয়ায়। লালন শাহের গানের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে অর্থাৎবাদ ও মর্মে রস ব্যঞ্জনা। লালন শাহ সহস্রাধিক গান রচনা করেন। লালন শাহ মৃত্যুবরণ করেন 1890 খ্রিস্টাব্দে কুষ্টিয়া ছেউরিয়ায়। এই কবিতায় লালন শাহ একটা বিশেষ ভাব প্রকাশ করেছেন। এই মানব ধর্ম কবিতায় তিনি বলেছেন যে মানুষের মূল বৈশিষ্ট্য হচ্ছে মনুষ্যত্ব বোধ বা মানবতা বোধ, এটি হচ্ছে মানুষের সবচেয়ে বড় পরিচয়। লালন শাহ এই কবিতায় প্রশ্ন উত্থাপন করেছেন যে আসলে আমরা সবাই জাত ধর্ম নিয়ে বাড়াবাড়ি করি। লালন শাহ নিজে কোনো জাত ধর্মকে বিশ্বাস করেন না, তিনি মনে করেন যে মানবতা বোধ যার মধ্যে আছে তারাই মানুষ। আচ্ছা, তো এই কবিতায় লালন শাহ নিজেই প্রথম বলেছেন সব লোকে কয় লালন কি জাত সংসারে, লালন কয় জেতের কিরূপ দেখলাম নাই নজরে। পৃথিবীর সমস্ত মানুষ প্রশ্ন করে যে লালনকে প্রশ্ন করে যে তার কি জাত কি ধর্ম। লালন বলেছেন যে জেতের কি রূপ সেটা আমি আমার সমস্ত জীবনও দেখতে পেলাম না, কেউ মালা কেউ তসবি গলায় তাইতে কি জাত ভিন্ন গলায়। তারা প্রশ্ন করেছেন কেউ গলায় মালা পরে আবার কেউ গলায় তসবি পরে, তো তাতে কি মানুষের জাত ভেদ পার্থক্য হয়? হিন্দুরা গলায় পৈতার মালা পরে আবার মুসলমানরা অনেকে গলায় তসবি পরে, তাতে কি মানুষের জাত ভেদ পরিচয় পাওয়া যায়? যাওয়া কিংবা আসার বেলায় জাতের চিহ্ন রয় কাটে। খুব গুরুত্বপূর্ণ কথা লালন বলেছেন। লালন বলেছেন যে মানুষ যখন পৃথিবীতে আসে এবং পৃথিবী থেকে বিদায় নেয় বা মৃত্যুবরণ করে তখন কি কারো গায়ে জাতের বা ধর্মের চিহ্ন কি লেখা থাকে, রাতের চিহ্ন লেখা থাকে? গর্তে গেলে কূপ জল কয়, গঙ্গায় গেলে গঙ্গা জল কয়। মূলে যে একজন ভিন্ন সে যে ভিন্ন নয়, ভিন্ন জানায় পাত্র অনুসারে। আমরা যখন একটা পাত্রে পানি রাখি তখন সেই পাত্রের নাম অনুসারে কিন্তু পানি বলি। যদি বলি গ্লাসে পানি রাখি বলি গ্লাসের পানি, যদি সেই পানিটা একটা কুয়ার মধ্যে থাকে সেই পানিটাকে কিন্তু কুয়ার পানি বলি, অথবা যদি নদীর পানি যেমন গঙ্গা নদীর কথা এখানে বলা হয়েছে তো গঙ্গা নদীর যে পানি সেই পানিকে আমরা গঙ্গা নদীর পানি বলে অভিহিত করি। কিন্তু মূলত এক জল, মূলত মূল জিনিসটাই হচ্ছে পানি, বা যেই পাত্রে রাখুক না কেন সেটা ভিন্নতা বা পার্থক্য পার্থক্য আমরা বুঝতে পারি পাত্র অনুসারে, কী পাত্রে রাখলাম সেই পাত্রের নাম অনুসারে। জগৎ পেরে জাতের পেতা লোকে গৌরব করে যথাযথা, এই পুরা জগৎ জুড়ে জাতের ধর্মের কথা নিয়ে বাড়াবাড়ি হয়। মানুষ যথাযথা যেখানে সেখানে বসে বসে জাত ধর্ম নিয়ে বড়াই করে গৌরব করে, কেউ বলে চৌধুরী কেউ খান ইত্যাদি। হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন উচ্চ সম্প্রদায়ের যারা তারা তাদের জাত নিয়ে গর্ব করতে পারেন। লালন বলেন সে জাতের পাতা বিকিয়েছি সাত বাজারে। লালন বলেছেন যে এই জাত ধর্মের চুড়িয়ে যে মানুষটা বাহাদুরি করে সেটা লালন সাত বাজারে বিক্রি করে দিয়েছেন। তো শিক্ষার্থীরা, এই কবিতাটি পাঠ করে আমরা কি বুঝতে পারলাম? লালন আমাদের কি বোঝাতে চেয়েছেন? যে মানুষের কাছে জাত ধর্ম পুত্র এগুলো বড় কোনো কিছু না, মানুষ হতে গেলে মানুষের মধ্যে মানবতা বোধ, মানুষের প্রতি দয়া মায়া প্রীতি স্নেহ মমতা ভালোবাসা যেটাই বলি না কেন মানুষের মধ্যে থাকতে হবে, সেটা ধর্মের অনুসারে বা জাতের অনুসারে মানুষের পরিচয় হতে পারে না, এটাই লালন এখানে বলেছেন। আর লালন বলেছেন মানুষের জাত বা ভিন্নতার কথা মানুষ যেটা বলে বা বাড়াবাড়ি করে সেটা লালন বিশ্বাসই করেন না। তো লালন এই কবিতায় আমাদের এটাই বলতে চেয়েছেন।
তাহলে চলো আজকে আমরা সম্মান দেওয়ার চেষ্টা করবো। তো শিক্ষার্থীরা আজকে পর্যন্তই ভালো থেকো, আল্লাহ হাফেজ।